জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সাইফউদ্দিন লস্কর তার বাড়িতে পৌঁছেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম দেখছেন সেই ছবি কথা বলছেন সাইফউদ্দিন লস্করের পরিবারের সদস্যদের সঙ্গে হিন্দুলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল হিন্দুলের সঙ্গে আমরা কথা বলবো যোগাযোগ করার চেষ্টা করছি কথা বলছেন ফিরহাদ হাকিম সাইফউদ্দিন লস্করের পরিবারের সদস্যদের সঙ্গে ১৩ই নভেম্বর একেবারে ভোর ৫টার সময় গুলি করে খুন করা হয়েছিল তৃণমূলের এই অঞ্চল সভাপতিকে তারপরে পিটিয়ে খুন করা হয় সন্দেহভাজন সাহাবউদ্দিন লস্করকে হিন্দুলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল কি কথা হচ্ছে একেবারে দেখো সেই সাহাবউদ্দিন লস্কর সেই তৃণমূল কংগ্রেসের নেতা যাকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ঠিকই কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এসেছেন এবং যিনি বারুইপুর পূর্বে বিধায়ক তিনি বিভাস সর্দার তিনি এসছেন এবং অন্যান্য নেতৃত্ব তারা এসছেন তারা কিন্তু সাহাবউদ্দিন লস্করের স্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথাবার্তা বললেন এবং গোটা বিষয়টি কী ঘটেছে নেপথ্যে কারা কারা থেকে থাকতে পারে সেই বিষয়টাও কিন্তু তিনি জানলেন এবং এই সাইফউদ্দিন লস্কর খুনের ঘটনায় মূলত যে বিষয়টা বারংবার উঠে আসছিল যেটা সাইফউদ্দিন লস্করের পরিবারের সদস্যরা এবং তার এবং তৃণমূল নেতৃত্ব যেটা বারংবার অভিযোগ করেছিল যে সিপিএম কিন্তু এর নেপথ্যে রয়েছে এবং সেক্ষেত্রে যে তুমি জানোই ইতিমধ্যেই কিন্তু আনিসুর লস্কর বলে এক ব্যক্তিকে যেমন গ্রেফতার করা হয়েছে তার পাশাপাশি আরও দুজন ব্যক্তিকে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং একজনকে কিন্তু জনরোষে যার মৃত্যু হয় গণপিটুনিতে যার মৃত্যু হয় সাহাবউদ্দিন লস্কর তাকে কিন্তু পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল এই গোটা ঘটনায় রাজনৈতিক পারদ কিন্তু চড়তে থাকে এবং বিভিন্ন রকম অভিযোগ উঠতে থাকে ঘটনার এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ার মাঝে কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এসছেন যেহেতু কিছুক্ষণ আগেই তিনি এসেছেন পরিবারের সদস্যদের সাথে তিনি কথাবার্তা বললেন এবং তার যেটা স্পষ্ট বক্তব্য তিনি পরিবারের সদস্যদের থেকে আরও বিস্তারিতভাবে সমস্ত বিষয়টা জানলেন এবং এই ঘটনায় তুমি জানো যে এই ঘটনার তদন্ত যেমন চলছে তার পাশাপাশি আজকে কিন্তু রীতিমতো দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল নেতৃত্ব এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু তার একটি স্মরণসভা সাইফউদ্দিন লস্করের স্মরণে করা হয়েছে তার বাড়ির খুব কাছেই সেখানে কিন্তু সাইফউদ্দিনের সেই স্মরণসভায় তিনি হাজির হবেন তার আগে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাবার্তা বললেন তুমি দেখতে পাচ্ছ পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার পর ফিরহাদ হাকিম তিনি কিন্তু সেই স্মরণসভার সেই অনুষ্ঠানে চলে যাবেন যেখানে অন্যান্য নেতৃত্ব সরকাত মোল্লা সহ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি যেমন রয়েছেন তেমনই বারুইপুর পূর্বের বিধায়ক সহ যারা সকল নেতৃত্ব তাদের সঙ্গে কিন্তু তারা রীতিমতো কথাবার্তা বলার পর তারা একেবারে সেই মঞ্চে পৌঁছে যাবেন এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া কিন্তু পুলিশের তরফ থেকে ঠিক একই রকমভাবে চালানো হচ্ছে নেপথ্যের আর কোনো কারণ রয়েছে কি না সে বিষয়টা খুঁজে দেখা হচ্ছে তেমনটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে একবার কথা বলবো শান্তনুকে বলবো একবার ছবিটা দেখাতে এখানে কিন্তু রীতিমতো সওকাত মোল্লা যেমন রয়েছেন পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি রয়েছেন প্রত্যেকেই রয়েছেন দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু একেবারে সাইফউদ্দিন লস্করের বাড়ির সামনে থেকে বেরিয়েছেন পরিবারের সাথে কথা হ্যাঁ পরিবারের সাথে কথা হয়েছে কি পরিবারের কি বক্তব্য রয়েছে খুনির বিচার চাই ইনসাফ চাই আমি কথা দিয়েছি মমতাদির পক্ষ থেকে যে প্রকৃত দোষীর শাস্তি পাবে কলকাতা বাংলায় অন্তত ওই উত্তরপ্রদেশ হতে দেব না এখানে বিচার ব্যবস্থার মধ্যে পুলিশ নিয়ে যাবে এবং প্রকৃত দোষী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচার ব্যবস্থা দেবে এটা আমরা বিশ্বাস করি পর থেকে একটা বিষয় বারংবার উঠে আসছিল যে এই খুনের নেপথ্যে সিপিএম রয়েছে এবং পরিবারের সদস্যরা সেটা বলছিলেন এবং গুরুত্বপূর্ণ সকলকেই অ্যারেস্ট হয়েছে বলে মনে করছি আমার মনে হয় এবার পুলিশ ইনকোয়ারি করে দেখবে আমি ইনকোয়ারি স্টেজে কোনো মন্তব্য করবো না ইনকোয়ারি নিয়ে কিন্তু যে অন্যায় হয়েছে একটা তরচায় যুবককে মেরে পরিবার তখনই আশ্বস্ত হবে যখন প্রকৃত দোষী শাস্তি পাবে ছোট্ট প্রশ্ন এই খুনের পাল্টা একটা খুন হয়েছিল সাহাবউদ্দিন লস্কর তার খুনের ঘটনা এখনো কেউ গ্রেফতার পুলিশ দেখছে সেটাও নিশ্চিতভাবে পুলিশ দেখছে সেটাও নিয়ে পুলিশ ওটা মাস কিলিং হয়েছে ওটাও নিশ্চিত দেখছে কোনো অন্যায়কে আনঅ্যাটেন্ডেড হয় না বাংলায় এই পরিবারের পাশে থাকছে এই পরিবারের পাশে সম্পূর্ণ মমতাদি আছে আমি আছি আমাদের পুরো পার্টি আছে
পুরো দল কিন্তু সাইফউদ্দিন লস্করের পরিবারের পাশে রয়েছে। সাইফউদ্দিন লস্করের পরিবারের সদস্যরা রয়েছেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি রয়েছেন, প্রত্যেকে কিন্তু একেবারে তারা কিন্তু সেই স্মরণ সভা যাওয়ার আগে সাইফউদ্দিন লস্করের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথাবার্তা বললেন এবং তারা সরাসরি সেই স্মরণ সভায় যাবেন এবং সেখানে তারা বক্তব্য রাখবেন। এবং যেটা ফিরহাদ হাকিমের স্পষ্ট বক্তব্য যে পুলিশ পুলিশের মতো তদন্ত করছে, গোটা পরিবারের পাশে তারা থাকবেন, তাদের মতো ঠিক তারা সেইভাবেই থাকবেন এবং সেই বার্তাই কিন্তু দিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে তিনি আশ্বস্ত করলেন, সেই চিত্রই উঠে আসলো। তুমি সঙ্গে থাকো, জয়নগরে খুন হয়েছিলেন তৃণমূল নেতা সাইফউদ্দিন লস্কর, একেবারে সেই 13 তারিখের ঘটনা, 13ই নভেম্বর, চলতি মাসের 13ই নভেম্বর ভোর 5টা বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা সাইফউদ্দিন লস্কর, তখনই দুটি মোটর বাইকে করে 5 থেকে 6 জন দুষ্কৃতী আসে এবং গুলি চালায়, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় এবং সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান সাইফউদ্দিন লস্কর। একেবারে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এবং তারপরে দলুয়াখাঁকি গ্রাম, সেখানে একের পর এক সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি, প্রায় 16টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনা। আজ সাইফউদ্দিন লস্করের বাড়িতে এসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেই ছবি, স্মরণ সভা রয়েছে যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ফিরহাদ হাকিমের। জোড়া খুন, যখন সাইফউদ্দিন লস্কর খুন হন তারপরেই কিন্তু একেবারে পিটিয়ে খুন করা হয় শাহাবুদ্দিন লস্করকে খুন করা হয় এবং সেই জোড়া খুনের পর একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। জয়নগরে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে।